রিজেন্ট হাসপাতালে করোনার চিকিৎসার নামে জালিয়াতি দিয়ে শাহেদ নামার শুরু। এরপরই বেরিয়ে আসতে থাকে একের পর এক দুর্নীতির চিত্র। অধিদপ্তর থেকে কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম নিলেও হদিস মেলেনি হাসপাতালটিতে। মেলে টেস্ট না করে ভুয়া রিপোর্ট দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ। মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সধারী হাসপাতালকে ঢাকঢোল পিটিয়ে কোভিড চিকিৎসার অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদপ্তর। মন্ত্রী, অধিদপ্তরের মহাপরিচালক, হাসপাতাল শাখার পরিচালকের সামনেই সেই চুক্তি নিয়ে প্রশ্ন ওঠে সকল মহলে। তদন্তে নামে দুদক। ততদিনে হাতকড়া পড়েছে শাহেদের হাতে। একে একে পরিচালক, মহাপরিচালক সবাইকেই হাজির হতে হয় দুদক কার্যালয়ে। প্রায় আড়াই মাস পর রিজেন্ট ইস্যুতে মামলার অনুমোদন দিল কমিশন। শাহেদের সঙ্গে আসামি তালিকায় আছে হাসপাতাল শাখার পরিচালক আমিনুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ ইউনুস আলী, সহকারী পরিচালক শরীফুর রহমান ও গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলাম। তবে এই তদন্তে সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।